আমন ধান চাষে প্রণোদনা হিসেবে ঝিনাইদহের হরিণা কুণ্ডুতে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে হরিণা কুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্ধু মহল এর পক্ষ থেকে এ সার বিতরণ করা হয়। এ সময় উপজেলার 180 জন কৃষকের মাঝে 25 কেজি করে বিভিন্ন প্রকার রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম মল্লিক, হরিণা কুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম টিপু মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব মোর্শেদ শাহীন। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমন প্রণোদনা উঠে দিচ্ছেন আজকের সৈয়দা নাফিস সুলতানা সুযোগ চেয়ারম্যান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।